ভারতীয় উপকূলে জাপানের রাসায়নিক ট্যাঙ্কার বাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, 2021 সালের পর বাণিজ্যিক জাহাজে তেহরানের সপ্তম হামলা এটি। নরওয়ের মালিকানাধীন এই জাহাজ ভারতে পৌঁছানোর কথা ছিল। একই দিনে ভারত উপকূলে ড্রোন দিয়ে হামলা হয় আরও একটি জাহাজে, আর এর জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে ওয়াশিংটন। জাপানের মালিকানাধীন জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। হামলায় জাহাজে আগুন ধরলেও হতাহতের কোনো খবর নেই। আর এর আগে লোহিত সাগরে হুতিদের ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।